গুড মর্নিং। তো যদিও মর্নিংটা গুড নেই, আমাদের এখানে অবস্থা প্রচণ্ড খারাপ। শুধু আমাদের এখানে নয়, সব জায়গাতেই অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছ পিছনে পুরো জলে ভর্তি হয়ে আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি এখন বাজে ভোর 6টা, তো উঠে দেখছি চারিদিকে শুধু জল, ট্রেন, রাস্তা, মাঠ কিছুই দেখা যাচ্ছে না, শুধু জল। তো সারাদিন খুব অবস্থা খারাপ। তো চলো সারাদিন আজকের দেখতে থাকো আর আমাদের এখানে কীরকম পরিস্থিতি সব তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আকাশ অন্ধকার হয়ে আছে, তাই ভিডিওটাও অন্ধকার অন্ধকার লাগছে। তো দেখো, এই আমাদের বাড়ির থেকে বেরোচ্ছি, বাড়ির থেকে বেরোনোর মুখেই কতটা জল, এখানে প্রায় এক হাঁটু পর্যন্ত জল। এখানে পাশে একটা ড্রেন রয়েছে, কিন্তু সেটা আর বোঝা যাচ্ছে না, আদৌ একটা ড্রেন আছে। এখানে দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এখানে ড্রেন, রাস্তা সব এক হয়ে গেছে। এখানে ঘরের প্রায় এক ধাপ পর্যন্ত জল অলরেডি উঠে গেছে, এখনো কতটা উঠবে জানি না। দেখো কি অবস্থা, মনে হচ্ছে যেন পুকুর। এইখানে আমাদের রাস্তায় বেরোনোর জন্য একটা পুল রয়েছে, কিন্তু সেই পুলটাও দেখো খাল, দুপাশে খাল আর মাঝখান দিয়ে যাওয়ার জন্য পুল রয়েছে, কিন্তু সেই খাল আর পুল সবই সমান হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কিছুই, সবই মনে হচ্ছে একটা লেভেল। আর যত সমস্ত খালের নোংরা আবর্জনাগুলো পুরো একদম সমানে ভেসে চলে এসছে, মানে এই জল পাড়ানোও যে কতটা ক্ষতিকারক, মানে অবস্থা খুবই খারাপ। এখানেও দেখতে পাচ্ছ একটু এগিয়ে গিয়ে রাস্তায় প্রচণ্ড জল। নৌকা নামাও, এইখানে দেখো, এইখানে বাঁদিকে একটা বড় পুকুর আছে, কিন্তু সেটা আদতেও এখানে কোনো পুকুর আছে বলে তোমরা কেউ বুঝতে পারবে না, কারণ এটা হচ্ছে সামনে যেটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে রাস্তা, আর বাঁ সাইডে হচ্ছে পুকুর, আর রাস্তা আর পুকুরের মাঝে এটা হচ্ছে পুকুর। এই পুকুর আর এই রাস্তার মাঝে, এই মাঝখানে এই বাঁশ যেখানে দেখতে পাচ্ছ তার কিছুটা এই দিকে রয়েছে একটা বড় হাইড্রেন, কিন্তু সেটাও দেখা যাচ্ছে না। কোনো অচেনা মানুষ যদি আসে তাহলে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। তো এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা এলাকার 18 নম্বর ওয়ার্ডে থাকি। আজকে আমাদের এখানে এই পরিস্থিতিটা আমার মনে হলো তোমাদের সকলের সাথে শেয়ার করি, তাই করলাম এই ভিডিওটা। আমার করার আরও একটি উদ্দেশ্য আছে, আমার এই ভিডিওটা যখন প্রচুর মানুষ দেখবে তারা বুঝতে পারবে এই সমস্ত এলাকাগুলির কী ভয়াবহ পরিস্থিতি, আর এর জন্য আমাদের বর্তমান সরকারকে আরও উন্নয়নমূলক বিভিন্ন কাজ করতে হবে, বিভিন্ন ওয়ার্ডের যারা দায়িত্বে রয়েছেন তাদের আরও সচেতন হতে হবে, এই সমস্ত
সমস্ত এলাকাগুলিতে জল নিকাশি ব্যবস্থার জন্য কিছু হাইড্রেন করা অত্যন্ত প্রয়োজনীয়, যার সাথে বড় বড় খাল বা গঙ্গার যোগ থাকবে। এই সমস্ত জলগুলো যাতে পাস হতে পারে সেই ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন, না হলে আগামী দিনে মানুষের আরও বিপজ্জনক এবং সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হবে মানুষ। এই ব্যবস্থাগুলির করা অত্যন্ত প্রয়োজন। আর আমি চাই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটিকে আরও প্রচুর মানুষের সাথে শেয়ার করুন, যাতে আমার এই বার্তাটি সকল মানুষের কাছে পৌঁছাতে পারে। তো এইটুকুই আমার বলার ছিল। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমার ভাই যাচ্ছে, আমার দিদি যাচ্ছে। তো আবার পরে কথা হবে, চলো। তো তোমরা তো দেখলে আমাদের বাড়ির চারপাশে কীরকম পরিমাণ জলে ভর্তি হয়ে গেছে, চারিদিকে সব জায়গা পুকুর, খাল খাল ড্রেন সমস্ত কিছু একেবারে এক হয়ে গেছে। মানে মানুষ চলাচলের মতো তো রাস্তায় অবস্থা নেই, এক কোমর করে রাস্তায় জল, পরিস্থিতি খুবই খারাপ। আর এখনো পর্যন্ত মানে যে হারে বৃষ্টি হচ্ছে, মানে আলো জল কতটা বাড়বে মানে তার আর কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। যাই হোক, হ্যাঁ, আজকে আর কতটুকু তোমাদের দেখাতে পারবো জানি না। তো বাইরে প্রচণ্ড এখন বৃষ্টি হচ্ছে, তোমরা দেখো। কি হারে এখনো বৃষ্টি হয়ে চলেছে দেখতে পাচ্ছ। আকাশের অবস্থাও প্রচন্ড পরিমাণে খারাপ। সব জায়গায় জলে ভর্তি হয়ে গেছে। গুড আফটারনুন, এখন বাজে দুপুর 2:30 হবে। তো এই আজকের বৃষ্টির দিনে হয়েছে খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, এই সমস্ত আইটেম হয়েছে। তো খাওয়াও হয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট। বৃষ্টিতে তো অবস্থা প্রচণ্ডই খারাপ, বাইরে বেরোনোর মতো অবস্থা নেই। তো যাই হোক, আর কিছু ভিডিও তোলার মতো অবস্থা নেই, কারণ কাল রাত থেকে আমাদের কারেন্ট নেই, ফোনে চার্জ নেই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।